আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার বাংলা লিংক সিন দিয়ে কিভাবে ফেক্সিলেট করে আপনি ইনকাম করবেন, তো তারপর প্রচেষ্টা। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন কিন্তু আপনার ফেক্সিলেট ব্যবসা করার জন্য কিন্তু রিটেলার সিম কিনতে হবে না। তো আপনার বাংলা লিংক সিম দিয়েই কিন্তু আপনি কোনো জামানত ছাড়াই কিন্তু আপনি ফেক্সিলেটের ব্যবসা করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আপনি রিচার্জ করে প্রতি 20 টাকায় যদি আপনি 2 টাকা নেন, সেক্ষেত্রে আপনি প্রতি 100 টাকা রিচার্জ করে পাচ্ছেন 20 টাকা, এবং প্রতি 1000 টাকা মোবাইল রিচার্জ করে পাচ্ছেন আপনি 100 টাকা। তো দেখতে পাচ্ছেন সবচেয়ে কিন্তু বেশি ইনকাম কিন্তু আপনার বাংলা লিংক সিম দিয়ে কিন্তু ফেক্সিলেট করে কিন্তু আপনি করতে পারবেন। তো এর জন্য কিন্তু আপনার কোনো রিটেলার সিম কিনতে হবে না, তো বাংলা লিংক সিম দিয়ে ফেক্সিলেট করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এর জন্য কিন্তু আপনার বাংলা লিংক সিমে কিন্তু ফেক্সিলেট করার জন্য কিন্তু আপনার সার্ভিসে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি খুব সহজে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার পর আপনি একটি পিন নাম্বার পাবেন, তো সেই পিন দিয়ে কিন্তু আপনি ফেক্সিলেট করতে পারবেন। তো আপনি সর্বনিম্ন কিন্তু আপনি 10 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা রিচার্জ করতে পারবেন। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং কিভাবে মোবাইলে ফেক্সিলেট করবেন, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আপনি *100# তো এই কোডটি আপনি আপনার বাংলা লিংক সিমে ডায়াল করে দিবেন। তো এই কোডটি ডায়াল করার পর এখানে আপনি প্রথমে রেজিস্ট্রেশন অপশন দেখতে পারবেন 1 নম্বরে। তো 1 কোটি দিয়ে রিপ্লে করে দিলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো তারপর আপনি রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি *100# 1 কোটি ডায়াল করলে কিন্তু আপনি এখানে ব্যালেন্স ট্রান্সফার, চেঞ্জ পিন, ফরগট, রিসেট পিন এই 3টি অপশন দেখতে পারবেন। তো আপনি যদি আপনার এই সার্ভিসে যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে কিন্তু আপনার যদি পিন নাম্বার ভুলে যান তাহলে এখানে পিন নাম্বার রিসেট করতে পারবেন। তো পিন নাম্বার রিসেট করার জন্য এখানে আপনি 3 ওটি দিয়ে রিপ্লে করে দেবেন। তো আমি প্রথম থেকে আবার এই কোডটি ডায়াল করে নিচ্ছি। তো পিন রিসেট করার জন্য এখানে 3 নম্বর আছে ফরগট রিসেট পিন, তো এখানে আপনি 3 উঠে দিয়ে সেন্ড অপশন টাচ করে দিয়ে এটি রিপ্লে করে দিবেন। তারপর এখানে আপনি আপনার সিম রেজিস্ট্রেশন করার সময় যে আইডি কার্ড ব্যবহার করেছেন, তো সেই আইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি 0885। তো এটা হচ্ছে আমার আইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা। তো লাস্টের 4টি সংখ্যা বসিয়ে দিয়ে আইডি কার্ডের লাস্টের 4 সংখ্যা বসিয়ে দিলে কিন্তু আপনার পিনটা এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3631, তো এটা হচ্ছে আমার পিন 3631। তো এই পিনটা দিয়ে কিন্তু ফেক্সিলেট করতে হবে। 3631 হচ্ছে আমার পিন। তো ফেক্সিলেট করার জন্য এখানে আপনি *100*1*পিন 3631, তো পিনটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনি যে নাম্বারে ফেক্সিলেট করতে চাচ্ছেন তো সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন 0989867601। তারপর তারপর কত টাকা আপনি ফেক্সিলেট করতে চাচ্ছেন সে টাকার পরিমাণ বসিয়ে দিয়ে তারপর এখানে হ্যাশ বসিয়ে দিবেন। তো এখানে প্রথমে আপনি *100*1, তারপর পিন নাম্বার দিবেন, তারপর তারপর মোবাইল নাম্বার দিবেন। তো মোবাইল নাম্বার এখানে দেখে নেবেন আপনি সঠিক মোবাইল নাম্বারটি দিচ্ছেন কিনা। তো 0989867601 মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর দিবেন, তারপর এখানে টাকার পরিমাণ দিবেন। তো আমি 60 টাকার পরিমাণ বসিয়ে দিয়েছি। তো টাকার পরিমাণ দিয়ে তারপরে এখানে আপনি হ্যাশ বসিয়ে দিবেন। তো তারপর আপনি এই কোডগুলি আপনি ডায়াল করে দিবেন, তারপর আপনি বাংলা লিংক সিম থেকে ডায়াল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল। তো ব্যালেন্স ট্রান্সফার করা হয়ে গেছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার একটি মেসেজ চলে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সফলভাবে 60 টাকা, তো এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে স্থানান্তর করা হয়েছে চার্জ 00 টাকা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু
কোনো চার্জ কাটবে না। তো আপনি সর্বনিম্ন 10 থেকে 100 টাকা পর্যন্ত ফ্লেক্সি লোড করতে পারবেন। তো আপনি যত খুশি আপনি তত কিন্তু আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। তো আপনি এভাবেই কিন্তু আপনি আপনার বাংলালিংক সিম দিয়ে ফ্লেক্সি লোড করে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।